Smoking is injurious to health. It causes cancer. নমস্কার, আমি শ্রী। সেরা বাংলা গল্পের আরেকটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কিছু কিছু গল্প আছে যেটা আমাদের ছোটবেলাকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তারই মধ্যে একটা গল্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ। আজকের গল্প সেটাই। এই গল্পটা আমার মনির খুব কাছের। আশা করছি এই গল্পটা আপনাদেরও অনেক আনন্দ দিতে পারবে। গল্প শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। আমাদের ব্লগিং চ্যানেল দি ফ্যামিলি উইথ ফারি বাডি প্লিজ ভিজিট করে আসুন। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। চ্যানেলটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সো প্লিজ চেক আউট। শুরু করছি আজকের গল্প, অভাগীর স্বর্গ। ঠাকুরদাস মুখুজ্জির বর্ষীয়সী স্ত্রী সাত দিনে জ্বরে মারা গেলেন। বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানির কারবারে অতিশয় সঙ্গতিপন্ন। তার চার ছেলে তিন মেয়ে, ছেলে মেয়েদের ছেলেপুলে হইয়াছে, জামাইরা প্রতিবেশীর দল চাকর বাকর, সেজন্য একটা উৎসব বাঁধিয়া গেল। সমস্ত গ্রামের লোক ধুমধামে শবযাত্রা ভিড় করিয়া দেখিতে আসিল। মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের দুই পায়ে গাঢ় করিয়া আলতা এবং মাথায় ঘন করিয়া সিঁদুর লেপিয়া দিল। বধূরা ললার চন্দনে চর্চিত করিয়া বহুমূল্য বস্ত্রে শাশুড়ির দেহ আচ্ছাদিত করিয়া দিয়া আঁচল দিয়া তাহা শেষ পদধূলি মুছাইয়া লইল। পুষ্পে পত্রে গন্ধে মাল্যে কলরবে মনে হইল না এ কোনো শোকের ব্যাপার। এ যেন বড় বাড়ির গৃহিণী 50 বর্ষ পরে আর একবার নতুন করিয়া তাহার স্বামী গৃহে যাত্রা করিতেছেন। বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তাহার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়া অলক্ষ্যে দু ফোঁটা চোখের জল মুছিয়া শোকার্ত কন্যা ও বধূগণকে সান্ত্বনা দিতে লাগিলেন। প্রবল হরিধ্বনিতে প্রভাত আকাশ আলোড়িত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল। আর একটি প্রাণী একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল, সে কাঙালির মা। সে তাহার কুটির প্রাঙ্গণে গোটা কয়েক বেগুন তুলিয়া এই পথে হাঁটে চলিয়াছিল। এই দৃশ্য দেখিয়া আর নড়িতে পারিল না, রহিল তাহার হাঁটে যাওয়া, রহিল তাহার আঁচলে বেগুন বাঁধা। সে চোখের জল মুছিতে মুছিতে সকলের পিছনে শ্মশানে আসিয়া উপস্থিত হইল। গ্রামের একান্তে গরুর নদীর তীরে শ্মশান। সেখানে পূর্বাহ্নয় কাঠের ভার, চন্দনের টুকরো, ঘৃত, মধু, ধূপ, ধূনা প্রভৃতি উপকরণ সঞ্চিত হইয়াছিল। কাঙালির মা ছোট জাত, দুলের মেয়ে বলিয়া কাছে যাইতে সাহস পাইল না। তফাতে একটা উঁচু ঢিপির মধ্যে দাঁড়াইয়া সমস্ত অন্ত্যেষ্টিক্রিয়া প্রথম হইতে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মেলিয়া দেখিতে লাগিল। প্রশস্ত ও পর্যাপ্ত চিতার পর যখন সব স্থাপিত করা হইল, তখন তাহার রাঙা পা দুখানি দেখিয়া তাহার দু চক্ষু জুড়াইয়া গেল। ইচ্ছে হল ছুটিয়া গিয়া এক বিন্দু আলতা মুছাই আলইয়া মাথায় দেয়। বহু কণ্ঠের হরিধ্বনির সহিত পুত্রহস্তের মন্ত্রপুত অগ্নি যখন সংযোজিত হইল, তখন তাহা চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। মনে মনে বারংবার বলিতে লাগিল, ভাগ্য মানি মা, তুমি তুমি স্বর্গে যাচ্ছ, আমাকেও আশীর্বাদ করে যাও, আমিও যেন এমনি কাঙালির হাতের আগুনটুকু পাই। ছেলের হাতের আগুন সে তো সোজা কথা নয়। স্বামী, পুত্র, কন্যা, নাতি, নাতনি, দাস, দাসী, পরিজন সমস্ত সংসার উজ্জ্বল রাখিয়া এই যে স্বর্গরোহণ দেখিয়া তাহার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল। এই সৌভাগ্যে সে যেন আর ইয়ত্তা করিতে পারিল না। সদ্য প্রজ্জ্বলিত চিতার অজস্র ধোঁয়া নীল রঙে ছায়া ফেলিয়া ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল। কাঙালির মা ইহারি মধ্যে ছোট একখানি রথের চেহারা
যেন স্পষ্ট দেখিতে পাইল। গায়ে তাহার কত না ছবি আঁকা, চূড়ায় তাহার কত না লতাপাতা জড়ানো, ভিতরে কি যেন বসিয়া আছে। মুখ তাহার চেনা যায় না, কিন্তু শীথে তাহার সিঁদুরের রেখা, পদতল দুটি আলতায় রাঙানো, ঊর্ধ্বদৃষ্টে চাহিয়া কাঙালির মায়ের দুই চক্ষে অশ্রু ধরা বহিতেছিল। এমন সময় একটি 14-15 বছরের ছেলে তাহার আঁচলে টান দিয়া কহিল, হে তাই তুই দাঁড়িয়ে আছিস মা, ভাত রাঁধবি নে? মা চমকিয়া ফিরিয়া চাহিয়া কহিল, রাঁধব খন রে। হঠাৎ উপরে অঙ্গুলি নির্দেশ করিয়া ব্যগ্রস্বরে কহিল, দেখ দেখ বাবা, বামুন মা ওই রথে চড়ে স্বর্গে যাচ্ছে। ছেলে বিস্ময়ে মুখ তুলিয়া কহিল, কই? ক্ষণকাল নিরীক্ষণ করিয়া শেষে বলিল, তুই খেয়ে পেয়েছিস? ও তো ধোঁয়া। রাগ করিয়া কহিল, বেলা দুপুর বাজে, আমার খিদে পায় না বুঝি। এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখে জল লক্ষ্য করিয়া বলিল, বামুনের গিন্নি মরেছে, তুই কেন কেঁদে মরিস মা? কাঙালির মার এতক্ষণে হুঁশ হইল। পরের জন্য শ্মশানে দাঁড়িয়া এইভাবে অশ্রুপাত করায় সে মনে মনে লজ্জা পাইল। এমনকি ছেলের অকল্যাণের আশঙ্কায় মুহূর্তে চোখ মুছিয়া ফেলিয়া একটুখানি হাসিবার চেষ্টা করিয়া বলিল, কাঁদবো কিসের জন্য রে, চোখে ধোঁয়া লেগেছে বই তো নয়। হ্যাঁ, ধোঁয়া লেগেছে বই তো নয়, তুই কাঁদতেছিলি। মার প্রতিবাদ করিল না, ছেলের হাত ধরিয়া ঘাটে নামিয়া নিজেও স্নান করিল, কাঙালিকেও স্নান করাইয়া ঘরে ফিরিল। শ্মশান সৎকারের শেষটুকু দেখা আর তার ভাগ্যে ঘটিল না। সন্তানের নামকরণকালে পিতামাতার মূঢ়তায় বিধাতা পুরুষ অন্তরীক্ষে থাকিয়া অধিকাংশ সময় শুধু হাস্য করিয়াই ক্ষান্ত হন না, তীব্র প্রতিবাদ করেন। তাই তাহাদের সমস্ত জীবনটা তাহাদের নিজের নামগুলোই যেন আমরণ ভ্যাংচাইয়া চলিতে থাকে। কাঙালির মার জীবনের ইতিহাস ছোট, কিন্তু সেই ছোট্ট কাঙালি জীবনটুকু বিধাতার এই পরিহাসের দায় হইতে অব্যাহতি লাভ করিয়াছিল। তাহাকে জন্ম দিয়া মা মরিয়াছিল, বাপ রাগ করিয়া নাম দিল অভাগী, মা নাই, বাপ নদীতে মাছ ধরিয়া বেড়ায়, তাহা না আছে দিন না আছে রাত। তবু যে কী করিয়া ক্ষুদ্র অভাগী একদিন কাঙালির মা হইতে বাঁচিয়া রহিল, সে এক বিস্ময়ের বস্তু। যাহার সহিত বিবাহ হইল তাহার নাম রসিক বাঘ, বাঘের অন্য বাঘিনী ছিল, ইহাকে লইয়া সে গ্রামান্তরে উঠিয়া গেল। অভাগী তাহার অভাগ্য ও শিশুপুত্র কাঙালিকে লইয়া গ্রামেই পড়িয়া রহিল। তাহার সেই কাঙালি বড় হইয়া আজ 15 পা দিয়েছে, সবেমাত্র বেতের কাজ শিখিতে আরম্ভ করিয়াছে। অভাগীর আশা হইয়াছে আরও বছরখানেক তাহার অভাগ্যের সহিত যুঝতে পারিলে দুঃখ ঘুচিবে। এই দুঃখ যে কি, যিনি দিয়েছেন তিনি ছাড়া আর কেউই জানেন না। কাঙালি পুকুর হইতে আচাইয়া আসিয়া দেখিল তাহার পাতির ভুক্তাবশেষ মা একটা মাটির পাত্রে ঢাকিয়া রাখিয়াছে। আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, তুই খেলি নে মা? বেলা গড়িয়ে গেছে বাবা, এখন আর খিদে নেই। ছেলে বিশ্বাস করিল না, বলিল, না খিদে নেই বই কি, কই দেখি তোর হাড়ি। এই ছলনায় বহুদিন কাঙালির মা কাঙালিকে ফাঁকি দিয়ে আসিয়াছে, সে হাঁড়ি দেখিয়া তবে ছাড়িল, তাহাতে আর একজনের মতো ভাত ছিল। তখন সে প্রসন্ন মুখে মায়ের কোলে গিয়া বসিল। এই বয়সে ছেলে সচরাচর এরকম করে না, কিন্তু শিশুকাল হইতে বহুকাল যাবৎ সে রুগ্ন ছিল বলিয়া মায়ের ক্রোড় ছাড়িয়া বাহিরে সঙ্গী সাথীদের সহিত মিশিবার সুযোগ পায় নাই, এইখানে বসিয়াই তাহাকে খেলাধুলার স্বাদ মিটাইতে হইয়াছে। এক হাতে গলা জড়াইয়া মুখের ওপর মুখ রাখিয়াই কাঙালি চকিত হইয়া কহিল, মা তোর গা যে গরম, কেন তুই অমন রোদে দাঁড়িয়ে মরা পোড়ানো দেখতে গেলি?
কেন আবার নিয়ে এলি? মরা পড়ানো কি তুই? মা শশব্যস্তে ছেলের মুখে হাত চাপা দিয়ে কহিল, ছি বাবা, মরা পড়ানো বলতে নেই, পাপ হয়। সতীলক্ষ্মী মা ঠাকুরান রথে করে স্বর্গে গেলেন। ছেলে সন্দেহ করিয়া কহিল, তোর এক কথা মা, রথে চড়ে কি আবার স্বর্গে যায়? মা বলিল, আমি যে চোখে দেখুনো কাঙালি, বামুন মা রথের উপর বসে, তেনার রাঙা পা দুখানে যে সবাই চোখ মেলে দেখলে রে। সবাই দেখলে? সবাই দেখলে। কাঙালি মায়ের বুকে ঠেস দিয়া বসিয়া ভাবিতে লাগিল। মাকে বিশ্বাস করাই তাহার অভ্যেস, বিশ্বাস করিতেই সে শিশুকাল হইতে শিক্ষা করিয়াছে। সেই মা যখন বলিতেছে সবাই চোখ মেলে এতবারও ব্যাপার দেখিয়াছে, তখন অবিশ্বাস করিবার আর কিচ্ছু নাই। খানিক পরে আস্তে আস্তে কহিল, তাহলে তুইও তোমার স্বর্গে যাবি। বিন্দির মা সেদিন রাখালের পিসিকে বলতেছিল, ক্যাংলার মার মতো সতীলক্ষ্মী আর দুলে পাড়ায় নেই। কাঙালির মা চুপ করিয়া রহিল। কাঙালি তেমনি ধীরে ধীরে কহিতে লাগিল, বাবা যখন তোকে ছেড়ে দিলে তখন তোরে কত লোকে তো নিকে করতে সাদাসাদি করলে, কিন্তু তুই বললি না, বললি কাঙালি বাঁচলে আমার দুঃখ ঘুচবে, আবার নিকে করতে যাবো কিসের জন্য? হ্যাঁ মা, তুই নিকে করলে আমি কোথায় থাকতুম? আমি হয়তো না খেতে পেয়ে এতদিনে কবে মরে যেতুম। মা ছেলেকে দুই হাতে বুকে চাপিয়া ধরিল। বস্তুত সেদিন তাহাকে পরামর্শ কম লোক দেয় নাই, এবং যখন সে কিছুতেই রাজি হইল না তখন উৎপাত উপদ্রব তাহার প্রতি সামান্য হয় নাই। সেই কথা স্মরণ করিয়া অভাগী চোখ দিয়া জল পড়িতে লাগিল। ছেলে হাত দিয়া মুছাইয়া দিয়া বলিল, ক্যাঁতাটা পেতে দেব মা, শুবি? মা চুপ করিয়া রহিল। কাঙালি মাদুর পাতিল, কাঁথা পাতিল, মাচার উপর হইতে ছোট্ট বালিশটি পাড়িয়া দিয়া হাত ধরিয়া তাহাকে বিছানায় টানিয়া লইয়া যাইতে মা কহিল, কাঙালি আজ তোর আর কাজে গিয়ে কাজ নেই। কাজ কামাই করিবার প্রস্তাব কাঙালির খুব ভালো লাগিল, কিন্তু কহিল, জলপানির পয়সা দুটো তো তাহলে দেবে না মা? না দিগে, আয় তোকে রূপ কথা বলি। আর প্রলুব্ধ করিতে হইল না। কাঙালি তৎক্ষণাৎ মায়ের বুক ঘেঁষিয়া শুইয়া পড়িয়া কহিল, বল তাহলে, রাজপুত্তর কোটালপুত্তর আর সেই পক্ষীরাজ ঘোড়া? অভাগী রাজপুত্র কোটালপুত্র আর পক্ষীরাজ ঘোড়ার কথা দিয়ে গল্প আরম্ভ করিল। এই সকল তাহার পরের কাছের কতদিনই শোনা এবং কতদিনের বলা উপকথা। কিন্তু মুহূর্ত কয়েক পরে কোথায় গেল তার রাজপুত্র আর কোথায় গেল তার কোটালপুত্র? সে এমন উপকথা শুরু করিল যাহা পরের কাছে তাহার শেখা নয়, নিজের সৃষ্টি। জ্বর তাহার যত বাড়িতে লাগিল, উষ্ণ রক্ত স্রোত যত দ্রুত বেগে মস্তিষ্কে বহিতে লাগিল, ততই সে যেন নব নব উপকথার ইন্দ্রজাল রচনা করিয়া চলিতে লাগিল। তাহার বিরাম নাই, বিচ্ছেদ নাই। কাঙালির স্বল্প দেহ বারবার রোমাঞ্চিত হইতে লাগিল। ভয় বিস্ময় পুলকে সে সজোরে মায়ের গলা জড়াইয়া তাহার বুকের মধ্যে যেন মিশিয়া যাইতে লাগিল। বাহিরে বেলা শেষ হইল, সূর্য অস্ত গেল, সন্ধ্যার ম্লান ছায়া গাঢ়তর হইয়া চরাচর ব্যাপ্ত করিল, কিন্তু ঘরের মধ্যে আজ আর দীপ জ্বলিল না। গৃহস্থের শেষ কর্তব্য সমাধা করিতে কেউ উঠিল না। নিবিড় অন্ধকারে কেবল রুগ্ন মাতার অবাধ গুঞ্জন নিস্তব্ধ পুত্রের কর্ণে সুধাবর্ষণ করিয়া চলিতে লাগিল। সেই শ্মশান ও শ্মশান যাত্রার কাহিনী, সেই রথ, সেই রাঙা পা দুটি, সেই তা স্বর্গে যাওয়া, কেমন করিয়া শোকার্ত স্বামী শেষ পদধূলি দিয়া কাঁদিয়া বিদায় দিলেন, কি করিয়া হরিধ্বনি দিয়ায় ছেলেরা মাতাকে বহন করিয়া লইয়া গেল, তারপরে সন্তানের হাতে আগুন।
সে আগুন তো আগুন নয় কাঙালি, সে তো হরি। তার আকাশ জোড়া ধোঁয়া তো ধোঁয়া নয় বাবা, সে তো স্বর্গের হ্রদ। কাঙালি চরণ বাবা আমার। কেন মা, তোর হাতের আগুন যদি পাই বাবা, বামুন মার মতো আমিও স্বর্গে যেতে পাব। কাঙালি অস্ফুটে শুধু কহিল, যা বলতে নেই। মা সে কথা বোধ করি শুনিতেও পাইল না, তপ্ত নিঃশ্বাস ফেলিয়া বলিতে লাগিল, ছোট জাত বলে তখন কিন্তু কেউ ঘেন্না করতে পারবে না, দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ইস, ছেলের হাতের আগুন রথকে যে আসতেই হবে। ছেলে মুখের ওপর মুখ রাখিয়া ভগ্ন কণ্ঠে কহিল, বলিস নে মা, বলিস নে, আমার বড্ড ভয় করে। মা কহিল, আর দেখ কাঙালি, তোর বাবাকে একবার ধরে আনবি, অমনি যেন পায়ের ধুলো মাথায় দিয়ে আমাকে বিদায় দেয়। মনি পায়ে আলতা, মাথায় সিঁদুর দিয়ে, কিন্তু কে দেবে? তুই দিবি না রে কাঙালি, তুই আমার ছেলে, তুই আমার মেয়ে, তুই আমার সব রে বাবা। বলিতে বলিতে সেই ছেলেকে একেবারে বুকে চাপিয়া ধরল। অবাকি জীবননাট্যের শেষ অঙ্ক পরিসমাপ্ত হইতে চলিল। বিস্তৃতি বেশি নয়, সামান্যই, বোধ করি 30টা বছর আজও পার হইয়াছে কি হয় নাই, শেষও হইল তেমনি সামান্যভাবে। গ্রামে কবিরাজ ছিল না, ভিন্ন গ্রামে তাহার বাস। কাঙালি গিয়া কাদাকাটি করিল, হাতে পায়ে পড়িল, শেষে ঘটি বাঁধা দিয়া তাহাকে 1 টাকা প্রণামি দিলেন। তিনি আসিলেন না, গোটা কয়েক বড়ি দিলেন। তাহার কত কি আয়োজন, ফল মধু আদাসত্ব তুলসী পাতার রস। কাঙালির মা ছেলের প্রতি রাগ করিয়া বলিল, কেন তুই আমাকে না বলে ঘটি বাঁধা দিতে গেলি বাবা? হাত পাতিয়া বড়ি কয়টি গ্রহণ করিয়া মাথায় ঠেকাইয়া উনানে ফেলিয়া দিয়া কহিল, ভালো হইতো এতেই হব, বাগদি দুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না বাবা। দিন 2-3 এমনিই গেল, প্রতিবেশীরা খবর পাইয়া দেখিতে আসিল। সে যাহা মুষ্টিযোগ জানিত, হরিণে সিংহসা জল, গেঁটে করি পুড়াইয়া মধুতে মারাইয়া চাটাইয়া দেওয়া ইত্যাদি অভ্যর্থ ওষুধের সন্ধান দিয়া যে যাহার কাজে গেল। ছেলে মানুষ কাঙালি অতিব্যস্ত হইয়া উঠিতে মা তাহাকে কাছে টানিয়া লইয়া কহিল, কবিরাজের বড়িতে কিছু হলো না বাবা, আর ওদের ওষুধে কাজ হবে, আমি এমনি ভালো হয়ে যাব। কাঙালি কাঁদিয়া কহিল, তুই বড়ি তো খেলি নে মা, উনুনে ফেলে দিলি, এমনি কেউ কেউ সারে? আমি এমনি সেরে যাব, তার চেয়ে তুই 2টো ভাতে ভাত ফুটিয়ে নিয়ে খা দেখি, আমি চেয়ে দেখি। কাঙালি প্রথম অপটু হস্তে ভাত রাঁধিতে প্রবৃত্ত হইল, না পারিল ফ্যান ঝাড়িতে, না পারিল ভালো করিয়া ভাত বাড়িতে। উনান তাহার জলে না, ভিতরে জল পড়িয়া ধোঁয়া হয়, ভাত ঢালিতে চারিদিকে ছড়াইয়া পড়ে, মায়ের চোখ ছলছল করিয়া। নিজে একবার উঠিবার চেষ্টা করিল, কিন্তু মাথা সোজা করিতে পারিল না, শয্যায় লুটাইয়া পড়িল। খাওয়া হইয়া গেলে ছেলেকে কাছে লইয়া কি করিয়া কি করিতে হয় বিধিমতে উপদেশ দিতে গিয়া তাহার ক্ষীণ কণ্ঠ থামিয়ে গেল, চোখ দিয়ে কেবল অবিরল ধরে জল পড়িতে লাগল। গ্রামে ঈশ্বর নাপিত পণ্ডিত নারী দেখিতে জানিত। পরদিন সকালে সে হাত দেখিয়া তাহারই সম্মুখে মুখ গম্ভীর করিল, দীর্ঘশ্বাস ফেলিল এবং শেষে মাথা নাড়িয়া উঠিয়া গেল। কাঙালির মা ইহার অর্থ বুঝিল, কিন্তু তাহার ভয়ই হইল না। সকলে চলিয়া গেলে সে ছেলেকে কহিল, এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা। কাকে মা? ওই যে রে, ও গায়ে যে উঠে গেছে। কাঙালি বুঝিয়া কহিল,
বাবাকে? অভাগী চুপ করিয়া রহিল। কাঙালি বলিল, সে কেন আসবে মা? অভাগী নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল, তথাপি আস্তে আস্তে কহিল, গিয়ে বলবি মা শুধু একটু তোমার পায়ে ধুলো চায়। সে তখনই যাইতে উদ্যত হইলে সে তাহার হাতটা ধরিয়া ফেলিয়া বলিল, একটু কাঁদাকাটি করিস বাবা, বলিস মা চলে যাচ্ছে। একটু থামিয়া কহিল, ফিরবার পথে অমনি নাপিত বৌদির কাছ থেকে একটু আলতা চেয়ে আনিস কাঙালি, আমার নাম করলেই সে দেবে, আমাকে বড় ভালোবাসে। ভালো তাহাকে অনেকেই বাসিত। জ্বর হওয়া অবধি মায়ের মুখে এসে এই কয়টা জিনিসের কথা এতবার এত রকম করিয়া শুনিয়াছে যে সে সেইখান হইতেই কাঁদিতে কাঁদিতে যাত্রা করিল। পরদিন রসিকদুলি সময় মতো যখন আসিয়া উপস্থিত হইল, তখন অভাগীর আর বড় জ্ঞান নেই। মুখের পরে মরণের ছায়া পড়িয়াছে, চোখে দৃষ্টি সংসারের কাজ সারিয়া কোথায় যেন অজেনা দেশে চলে গেছে। কাঙালি কাঁদিয়া কহিল, মা গো বাবা এসেছে, পায়ের ধুলো নেবে যে। মা হয়তো বুঝিল, হয়তো বুঝিল না, হয়তো বা তাহার গভীর সঞ্চিত বাসনা সংস্কারের মতো তাহার আচ্ছন্ন চেতনায় ঘা দিল। এই মৃত্যুমুখ যাত্রী তাহার অবশ বাহুখানি শয্যার বাহিরে বাড়াইয়া হাত পাতিল। রসিক হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রইল। পৃথিবীতে তাহারও পায়ের ধুলোর প্রয়োজন আছে, ইহাও কেহ চাইতে পারে, তাহা তাহার কল্পনার অতীত। বিন্দির পিসি দাঁড়াইয়াছিল, সে কহিল, দাও না বাবা, দাও একটু পায়ের ধুলো দাও। রসিক অগ্রসর হইয়া আসিল। জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসা দেয় নাই, অশন বসন দেয় নাই, কোনো খোঁজ খবর করে নাই, মরণকালে তাহাকে সে শুধু একটু পায়ের ধুলো দিতে গিয়ে কাঁদিয়া ফেলিল। রাখালের মা বলিল, এমন সতীলক্ষ্মী বামুন কায়েতের ঘরে না জন্মে, ও আমাদের দুলের ঘরে কেন জন্মালো? এইবার ওর একটু গতি করে দাও বাবা, কাঙালির হাতের আগুনের লোভে ও যে প্রাণটা দিল। অভাগীর অভাগ্যের দেবতা অগচরে বসিয়া কি ভাবিলেন জানি না, কিন্তু ছেলে মানুষ কাঙালির বুকে গিয়ে এই কথা যেন তীরের মতো বিঁধিল। সেদিন দিনের বেলাটা কাটিল, প্রথম রাত্রিটাও কাটিল, কিন্তু প্রভাতের জন্য কাঙালির মা আর অপেক্ষা করিতে পারিল না। কি জানি এত ছোট জাতের জন্য যে স্বর্গে রথের ব্যবস্থা আছে কি না, কিংবা অন্ধকার পায়ে হাঁটিয়াই তাহাদের রওনা হইতে হয়, কিন্তু এটা বোঝা গেল রাত্রি শেষ না হইতেই এই দুনিয়া সে ত্যাগ করিয়া গেছে। কুটির প্রাঙ্গণে একটা বেলগাছ, একটা কুড়ুল চাহিয়া আনিয়া রসিক তাহাতে ঘা দিয়েছে কি দেয় নাই, জমিদারের দারোয়ান কোথা হইতে ছুটিয়া আসিয়া তাহার গালে সশব্দে একটা চর কষাইয়া দিল। কুড়ুল কাড়িয়া লইয়া কহিল, শালা, এ কি তোর বাপের গাছ যে কাটতে লেগেছিস? রসিক গালে হাত বুলাইয়া কাঁদিতে লাগিল। কাঁদো কাঁদো হইয়া বলিল, বা এ যে আমার মায়ের হাতে পোতা গাছ, দারোয়ানজি তুমি আমাকে খামোখা মারলে কেন? হিন্দুস্থানি দারোয়ান তাহাকেও একটা অশ্রাব্য গালি দিয়া মারিতে গেল, কিন্তু সে নাকি তাহার জননীর মৃতদেহ স্পর্শ করিয়া বসিয়াছিল, তাই অশৌচের ভয় তাহার গায়ে হাত দিল না। হাঁকা হাঁকিতে একটা ভিড় জমিয়া উঠিল, কেহই অস্বীকার করিল না যে বিনা অনুমতিতে রসিকের গাছ কাটিতে যাওয়াটা ভালো হয় নাই। তাহারাই আবার দারোয়ানজির হাতা পায়ে পড়িতে লাগিল, তিনি অনুগ্রহ করিয়া যেন একটা হুকুম দেন, কারণ অসুখের সময় যে কেহ দেখিতে আসিয়াছে কাঙালির মা তাহারই হাতে ধরিয়া তাহার শেষ অভিলাষ ব্যক্ত করিয়া গেছে। দারোয়ান ভুলিবার পাত্র নহে, সে হাত মুখ নাড়াইয়া জানাইল, এ সকল চালাকি তাহার কাছে খাটিবে না। জমিদার স্থানীয় লোক নহেন, গ্রামে তাহার একটা কাছারি আছে, গোমস্তা অধর রায় তাহার কর্তা। লোকগুলো যখন হিন্দুস্থানিটার কাছে ব্যর্থ অনুনয় বিনয় করিতে লাগিল, কাঙালি ঊর্ধ্বশ্বাসে দৌড়িয়া আসিয়া
একেবারে কাছারি বাড়িতে আসিয়া উপস্থিত হইল। সেই লোকের মুখে শুনিয়াছিল পিয়াদারা ঘুষ নেয়, তাহা নিশ্চয়ই বিশ্বাস হইল। অত বড় অসঙ্গত অত্যাচারের কথা যদি কর্তর গোচর করিতে পারে তা ইহার প্রতিবিধান না হইয়া পারে না। হায় রে অনভিজ্ঞ, বাংলাদেশে জমিদার ও তাহার কর্মচারীকে সে চিনিত না। সদ্য মাতৃহীন বালক শোক উত্তেজনায় উদ্ভ্রান্ত হইয়া একেবারে উপরে উঠিয়া আসিয়াছিল। অধর রায় সেই মাত্র সান্ধান্যিক ও যৎসামান্য জলযোগান্তে বাহিরে আসিয়াছিলেন। বিস্মিত ক্রুদ্ধ হইয়া কহিলেন, কে রে? আমি কাঙালি, দারোয়ান জি আমার বাবাকে মেরেছে। বেশ করেছে, হারামজাদা খাজনা দেয়নি বুঝি? কাঙালি কহিল, না বাবু মশাই, বাবা গাছ কাটতেছিল, আমার মা যে মরে গেছে। বলিতে বলিতে সে কান্না আর চাপিতে পারিল না। সকালবেলায় কান্নাকাটিতে অধর অত্যন্ত বিরক্ত হইলেন। ছোড়াটা মরা ছুঁইয়া আসিয়াছে কিনা জানি না, এখানকার কিছু ছুঁইয়া ফেলিল কিনা তাও বুঝতে পারল না। ধমক দিয়া বলিলেন, মা মরেছে তো নিচে নেবে দাঁড়া। ওরে কে আছিস রে, এখানে একটু গোবর জল ছড়িয়ে দে। এই কি জাতের ছেলে তুই? কাঙালি সভয়ে প্রাঙ্গণে নামিয়া দাঁড়াইয়া কহিল, আমরা দুলে। অধর কহিলেন, দুলে? দুলের মরায় কাঠ কি হবে শুনি? কাঙালি বলিল, মা যে আমাকে আগুন দিতে বলে গেছে। তুমি জিজ্ঞেস করো না বাবুমশাই, মা যে সব্বাইকে বলে গেছে, সকলে শুনেছে যে। মায়ের কথা বলিতে গিয়া তাহার অনুক্ষণের সমস্ত অনুরোধ উপরোধ মুহূর্তে স্মরণ হইয়া কণ্ঠ যেন তাহার কান্নায় ফাটিয়া পড়িতে চাহিল। অধর কহিলেন, মাকে পোড়াবেই তো গাছের দাম 5টা টাকা আনগে, পারবি? কাঙালি জানিত তাহা অসম্ভব। তাহার উত্তরীয় কিনিবার মূল্যস্বরূপ তাহার ভাত খাইবার পিতলের কাশিটি বিন্দির পিসির 1টি টাকায় বাধা দিতে গিয়েছে। সে চোখে দেখিয়া আসিছে। সে ঘাড় নাড়িল, বলিল, না। অধর মুখখানা অত্যন্ত বিকৃত হইয়া কহিলেন, না তো মাকে নিয়ে নদীর চড়ায় পুঁতে ফেলগে যা। কার বাবার কাছে তোর বাপ কুরুল ঠেকাতে যায়? পাজি হতভাগা নচ্ছাড়। কাঙালি কহিল, সে যে আমাদের উঠোনের গাছ বাবুমশাই, সে যে আমার মায়ের পোতা গাছ। হাতে পোতা গাছ? পাড়ে বেটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিত। পাড়ে আসিয়া গলা ধাক্কা দিল এবং এমন কথা উচ্চারণ করিল যাহা কেবল জমিদারের কর্মচারী পারে। কাঙালি ধুলা ঝাড়িয়ে উঠিয়া দাঁড়াইল, তারপর ধীরে ধীরে বাহির হইয়া গেল। কেন সে যে মার খেল, কি তাহার অপরাধ, ছেলেটি ভাবিয়াই পাইল না। গোমাস্তর নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পড়িল না, পড়িলে এ চাকরি তাহা জুটিত না। কহিলেন, পরেশ দেখ তো হে, এ বেটার খাজনা বাকি পড়েছে কিনা, থাকে তো জালটাল কিছু একটা কেড়ে এনে রেখে দে, হারামজাদা পালাতে পারে। মুখুজ্জে বাড়িতে শ্রাদ্ধের দিন, মাঝে কেবল একটা মাত্র দিন বাকি। সমারোহের আয়োজন গৃহিণীর উপযুক্ত করিয়াই হইয়াছে। বৃদ্ধ ঠাকুরদাস নিজে তত্ত্বাবধান করিয়া ফিরিতেছিলেন। কাঙালি আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল, কহিল, ঠাকুরমশাই আমার মা মরে গেছে। তুই কে রে, কি চাস তুই? আমি কাঙালি, মা বলে গেছে তেনাকে আগুন দিতে। তা দিয়ে দে। কাছারির ব্যাপারটা ইতিমধ্যে মুখে মুখে প্রচারিত হইয়া পড়িয়াছিল। একজন কহিল, ও বোধহয় একটা গাছ চায়। এই বলিয়া সে ঘটনাটা প্রকাশ করিয়া কহিল। মুখুজ্জে বিস্মিত বিরক্ত হইয়া কহিলেন, শোনো আবদার, আমারই কত কাঠের দরকার, কাল বাদে পরশু কাজ, যা যা, এখানে কিচ্ছু হবে না, এখানে কিচ্ছু হবে না। এই বলিয়া অন্যত্র প্রস্থান করিলেন। ভট্টাচ মহাশয় অদূরে বসিয়া ফর্দ করিতেছিলেন। তিনি বলিলেন, তোদের যেতে কি আবার কবে মরা পড়ায় রে, যা
মুখে একটু নুড়ো জেলে দিয়ে নদীর চড়ায় মাটি দেগে যা। মুখোপাধ্যায় মহাশয় বড় ছেলে ব্যস্ত সমস্তভাবে এই পথে কোথায় যাইতেছিলেন। তিনি কান খাড়া করিয়া একটু শুনিয়া কহিলেন, দেখছেন ভট্টাচার্য মশাই, সব ব্যাটারে এখন বামুনকে এত হতে চায়, বলিয়া কাজের ঝোঁকে আর কোথায় চলিয়া গেলেন। কাঙালি আর প্রার্থনা করিল না। এই ঘণ্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারের সেজনে একেবারে বুড়া হইয়া গিয়াছিল। নিঃশব্দে ধীরে ধীরে তাহার মরা মায়ের কাছে গিয়া উপস্থিত হইল। নদীর চরে গর্ত খুঁড়িয়া অভাবকে শোয়ানো হল। রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আঁটি জ্বালাইয়া দিয়া তাহারই হাত ধরিয়া মায়ের মুখে স্পর্শ করিয়া ফেলিয়া দিল। তারপর সকলে মিলিয়া মাটি চাপা দিয়া কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়া দিল। সবাই সকল কাজে ব্যস্ত, শুধু সেই পোড়া খড়ের আঁটি হইতে যে স্বল্প ধোঁয়াটুকু ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল তাহারই প্রতি পলকহীন চক্ষু পাতিয়া কাঙালি ঊর্ধ্বে দৃষ্টে স্তব্ধ হইয়া চাহিয়া রইল।